বাইজি কন্যা পর্ব 16 লিখেছেন জান্নাতুল নাইমা। তিনটে প্রাণ উন্মুখ হয়ে বসে আছে শাহিনুরের উপস্থিত হওয়ার আশায়। রঙ্গন সেই যে গিয়েছে আর আসার নাম নেই। নূর আসবে শুনে রোমানা তো বেজায় খুশি। অঙ্গন আর রোমানা এখন নূর আর রঙ্গনকে নিয়ে কল্পনা জল্পনা করতে ব্যস্ত। সে ব্যস্ততা থেকেই হঠাৎ রোমানা প্রণয়ের বাহু চেপে ধরে বলল, আচ্ছা প্রণয়, খালোজানার খালামুনি ওদের সম্পর্কের পরিণতি ঘটতে দেবে তো? যদি না দিতে চায় তুমি প্লিজ খালোজানকে বোঝাবে। রোমানার এহেন বক্তব্যে প্রণয়ের কর্ণকুহরে অকস্মাৎ বোমা বিস্ফোরিত হলো। ফলশ্রুতিতে তার মুখভঙ্গি এমন কঠিন রূপ ধারণ করলো যে পাশ থেকে দৃঢ় চোয়াল দেখেই গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে গেল রোমানার। রোমানার শুষ্ক মুখশ্রী ভীতিগ্রস্ত দৃষ্টিজোড়া দেখে অঙ্গন তটস্থ হয়ে তাকালো প্রণয়ের দিকে। ক্ষীণস্বরে ডেকে উঠল, ভাই। অকস্মাৎ ঘুম ভেঙে গেলে মানুষ যেমন চমকে তাকায়, ঠিক তেমন ভাবে অঙ্গনের দিকে তাকালো প্রণয়। তারপর বিচলিত হয়ে একবার রোমানা আর একবার পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, যে পথ দিয়ে আসার কথা রঙ্গন এবং শাহিনুরের। সে পথে দৃষ্টি রেখে প্রণয় প্রশ্ন করল, রোমানা, আজ আকাশে চাঁদ উঠেছে? ভ্রুদয় কুচকে গেল। রোমানা অঙ্গন দুজনেরই। পরক্ষণেই দুজন তৎপর হয়ে আকাশের জল জল করে ওঠা চন্দ্রকে একবার দৃষ্টিপাত করে নিল। তারপর চারজোড়া চোখ বিস্মিত হয়ে তাকালো প্রণয়ের দিকে। অঙ্গন চুপ করে রইল। রোমানা নিচু স্বরে জবাব দিল, হুম, উঠেছে। রোমানার উত্তর পেয়ে এবার পথ থেকে দৃষ্টি সরিয়ে রোমানার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, কাল ভোরে সূর্য উঠবে তাই না? আশ্চর্যান্বিত হয়ে প্রণয়ের দিকে তাকালো, তাকিয়ে রইল রোমানা। অঙ্গনও একইভাবে তাকালো। রোমানার আশ্চর্যান্বিত দৃষ্টিজোড়ায় দৃষ্টি মিলিত করে শান্ত কণ্ঠে প্রণয় বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করতে পারে। বোকা চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রোমানা, কিন্তু অঙ্গনের সর্বাঙ্গ কেঁপে উঠল। বিস্ফোরিত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে। প্রণয়ের কথার অর্থ রোমানা বুঝতে না পারলেও অঙ্গন বেশ সন্দেহ করল। প্রণয়ের তীক্ষ্ণ নজর, বক্র হাসি কোনোটাই চোখ এড়াল না অঙ্গনের। হঠাৎ অঙ্গনের মুখ বিমূঢ় হয়ে যেতেই প্রণয় বলল, তুই কি বিরোধিতা করতে চাচ্ছিস নাকি? বক্ষস্থলে প্রচণ্ড বেগে এক ধাক্কা খেল অঙ্গন। ম্লান হেসে বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করে ভাই, কিন্তু লক্ষ্য করে দেখো তারা উভয়ই একটা গণ্ডি মেপে চলে। রাতের আকাশটা চন্দ্রের দখলে আর দিনের আকাশটা সূর্যের। রোমানা বাদ সেরে বলল, তোমরা আকাশ নিয়ে তর্ক শুরু করলে কেন? আকাশে চাঁদ সূর্য নক্ষত্র সবারই স্থান হয়। আকাশের হৃদয় বিশাল, বুঝলে? সে কাউকে নিরাশ করে না। রোমানার কথা শুনে অঙ্গন দীর্ঘ নিঃশ্বাস ফেললেও প্রণয়ে বেশ মজা পেল। তার ওষ্ঠাধরে লেপ্টে থাকা কিঞ্চিত হাসিটুকু প্রশস্ত হাসিতে রূপ নিল। সে হাসি দেখে রোমানা লজ্জা পেল আর অঙ্গন পড়ে গেল দুশ্চিন্তায়। কিন্তু সে দুশ্চিন্তাটুকু ধামাচাপা পড়ে গেল রঙ্গন এবং শাহিনুরের উপস্থিতিতে। অত্যন্ত হাস্যোজ্জ্বল চঞ্চল প্রাণ প্রবণ যুবকটির পাশে জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে অতি সুদর্শনীয় কিশোরীটি। ভূমিতলে বসে থাকা তিনটে প্রাণী সুদর্শন যুবক এবং সুদর্শনীয় কিশোরীর দিকে দৃষ্টিপাত করল। রোমানা সকলের সম্মুখে বলেই ফেলল, ইস, কি সুন্দর মানিয়েছে দুজনকে, কারণ নজর না লাগুক। অঙ্গন মৃদু হাসল। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে তাকিয়ে রইল। শাহিনুর লজ্জায় আরক্ত হয়ে বারবার রঙ্গনের পিছনে লোকানোর চেষ্টা করল। অঙ্গন বলল, এত দেরি হলো যে? 11:50 বাজে, আর মাত্র 10 মিনিট। এটুকু বলার পরই অঙ্গনের উরুতে মৃদু কিল বসালো রোমানা। চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, এটা কি করছিস? সরি সরি, বেখেয়ালি ভাবে বলে ফেলেছি। রোমানা আর অঙ্গন ফিসফিসিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় গাঢ় চোখে তাকিয়ে আছে শাহিনুরের দিকে। পা থেকে মাথা অব্দি কতবার যে চোখ বুলিয়েছে এটুকু সময়ের হিসেবের বাইরে। আর 5টা মেয়ের মতন শাহিনুর স্বাভাবিক জীবনযাপন করছে না। তার বাহ্যিক দৃশ্য দেখলেই বোঝা যায়, এই যে রোমানা শাড়ি পরেছে তার মধ্যে ভদ্রতা সভ্যতার স্পর্শ পুরোটাই রয়েছে। অথচ শাহিনুর তার শাড়ি পরার ধরন দেখলেও শরীরের রক্ত তপ্ত হয়ে ওঠে প্রণয়ের। ফর্সা লম্বা কোমল পা দুটোতে চোখ যেতেই শরীর জুড়ে শিহরণ বয়ে গেল প্রণয়ের। পায়ের গোড়ালি থেকে বেশ উঁচু অংশ অব্দি শাড়িবিহীন, কারণ শাহিনুর বেশ উঁচিয়ে শাড়ি পরেছে, যার ফলে পা থেকে উপরের দিক অনেকটাই বেরিয়ে আছে। যদিও আজ লম্বা হাতা ব্লাউজ পরেছে, কিন্তু পূর্বের দিনে খাটো হাতা ব্লাউজ পরতেও দেখেছে প্রণয়। রুদ্ধশ্বাসে চোরা দৃষ্টিতে একবার শাহিনুরের উদরে তাকালো প্রণয়। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে স্বস্তির নিঃশ্বাসও ত্যাগ করলো। না, ব্লাউজটা ঠিকঠাক আছে, পেট দেখা যাচ্ছে না,
কিন্তু যখনই শাহিনুরের গণ্ডস্থল থেকে বক্ষস্থলে দৃষ্টি পড়ল, মাথা ঝিম ধরে গেল তার। নিজের পাশে অঙ্গন, শাহিনুরের পাশে রঙ্গনকে দেখে মেজাজ খিচে উঠল। রোমানার দিকে তাকিয়ে রোমানার শাড়ির আঁচল লক্ষ্য করলো। কোথায় রোমানার তো সবকিছুই ঠিকঠাক আছে, তবে শাহিনুরের শাড়ির আঁচল ওভাবে কেন দেওয়া? শাহিনুর কেন শাড়ির আঁচল কাঁধ থেকে পেছন দিয়ে টেনে কোমরে গুঁজেছে? এক নজরে রোমানার দিকে তাকালে তো চোখ আটকে যায় না, তার দিকে এক নজরে তাকালে শত শত পুরুষের চোখ আটকে যাবে সে জানে। এর জন্য দায়ী তো পুরুষগুলো নয়, এর জন্য দায়ী সে নিজে। তার বেশভূষা এমন যে শরীরের প্রতিটি অংশ পর্দার বাইরেও সুস্পষ্ট হয়ে চোখে ধরা দিচ্ছে। দৃষ্টি নত করে ফেললো প্রণয়, ঘন ঘন কয়েকবার ভারী নিঃশ্বাস ত্যাগ করলো। বুকের ভিতর কেমন এক যন্ত্রণা বোধ করছে সে। অশান্ত প্রণয়ের দিকে ভীরু চোখে একবার চেয়ে দেখলো শাহিনুর। রঙ্গন শাহিনুরকে ইশারা করলো খাটের উপর বসতে, কিন্তু শাহিনুর ঠায় দাঁড়িয়ে রইল। রঙ্গন মুচকি হেসে অঙ্গনকে বলল, দেখছো এখনো ভয় পাচ্ছে, তোমরা আছো বলে আসতেই চাইছিল না, খুব জোর করলাম, পরে কি করেছি জানো, আমার কসম দিয়ে নিয়ে এসেছি। রঙ্গনের কথা শুনে মুচকে মুচকি হাসতে শুরু করলো রোমানা আর অঙ্গন। তপ্ত নিঃশ্বাস ছেড়ে চিবিয়ে চিবিয়ে প্রণয় বলল, তাহলে এখন বসার জন্য কসমটা দিয়ে ফেল। প্রণয় রেগে যাচ্ছে বুঝতেই রঙ্গন শাহিনুরের হাত টেনে বসিয়ে দিল। শাহিনুর লজ্জায় মাথা নত করে সেই যে বসলো আর মাথা উঁচিয়ে কাউকে দেখলই না। রোমানা ধীর গতিতে সরে শাহিনুরের পাশে গিয়ে বসলো, তারপর তাকে স্বাভাবিক করার জন্য কথাবার্তা বলতে লাগলো। সকলের মধ্যে টুকটাক কথাবার্তা চলতে চলতে যখন 12টা বেজে গেল, তখন আচমকাই রোমানা উঠে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর রঙ্গনকে ইশারা করতেই রঙ্গন খাটের নিচ থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে রোমানার হাতে দিল। রোমানা গোলাপগুচ্ছ নিয়ে প্রণয়ের সম্মুখে ধরে লাজুক ভঙ্গিতে চটপটে কণ্ঠে বলল, শুভ জন্মদিন প্রণয়, আই লাভ ইউ সো মাচ। রঙ্গন শেষ বাজিয়ে উঠল। অঙ্গন মৃদু হাসলো, কিন্তু শাহিনুর অবুঝের ন্যায় মাথা উঁচিয়ে তাকিয়ে রইল প্রণয় এবং রোমানার মুখপানে। আচমকা প্রণয়ের দৃষ্টি তখন শাহিনুরের দিকে যেতেই দুজনের দৃষ্টি মিলন ঘটে গেল। প্রণয়ের শোণিত দৃষ্টিতে দৃষ্টি মিলন হতেই হৃৎপিণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেল নূরের। পাশে থাকা রঙ্গনের দিকে কিছুটা চেপে রঙ্গনের বাহুতে ধরতে গিয়ে শার্ট খামচে ধরলো। আচমকাই রঙ্গনের দিকে চেয়ে কম্পিত কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। একথা শুনে রঙ্গন অবাকান্বিত হয়ে শাহিনুরের দিকে তাকালো। প্রণয় বাঁকা হেসে রোমানার দিকে তাকালো, তারপর ফুলের তোড়া নিয়ে রোমানাকে বলল, ধন্যবাদ রোমানা। একে একে সবাই প্রণয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালো, শুধু শাহিনুর বাদে। রঙ্গন শাহিনুরকে কিছু সময় থাকার জন্য জোর করে রাজি করালো, তারপর তার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলল। ভীতগ্রস্ত শাহিনুর কিছুতেই রাজি হলো না। শেষে প্রণয় বলল, রঙ্গন, বড়দের প্রতি যে মেয়েদের যে মেয়ের সম্মান বুদ্ধি নেই, সে মেয়ে জমিদার বাড়ির পুত্রবধূ হবে কি করে, তা নিয়ে আমি ভীষণ চিন্তিত। প্রণয়ের এমন কথা শুনে রোমানা মন খারাপ করলো, অঙ্গন শুধু নীরব দর্শক। কিন্তু শাহিনুর চুপ রইল না, সে মাথা নত করেই বলল, আপনাকে আমার খুব ভয় লাগে, আপনার তাকানোতে কিছু একটা আছে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূর হয়ে গেল সকলেই, কেবল প্রণয় বাদে। তার অষ্টাধরে দুর্বৃত্ত হাসি দেখা মিলল। রঙ্গন তার সকল বিস্ময় কাটিয়ে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে স্বাভাবিক হলো রোমানা অঙ্গন। রঙ্গন বলল, আরে ধুর, তুমি যে কি ভীতুনুর, ভাইয়া একটু গম্ভীর স্বভাবের বলে তোমার এমন মনে হচ্ছে, তাছাড়া কিছুই না। রোমানা বলল, একদম ঠিক বলেছিস রঙ্গন, প্রণয়কে দেখে এখনো আমার ভয় কাটলো না, নূর তো কেবল নতুন। ওদের কথার মাঝে অঙ্গন বলল, রাত তো বেড়ে যাচ্ছে, এখন একটু গান টান হোক, রোমানা ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজ তোমার গলায় একটা গান শুনতে পারি আমরা? রোমানা লজ্জা পেয়ে প্রণয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার অনুমতি না পেলে গাইব না। প্রণয় নূরের দিকে দৃষ্টি রেখে প্রণয় নূরের দিকে দৃষ্টি ঠাই রেখেই উত্তর দিল, অনুমতি দেব না মানে? রঙ্গন, তোর গিটারটা এখানে আছে? হ্যাঁ ভাইয়া, কিন্তু কোনো কিন্তু নয়, যা গিয়ে নিয়ে আয়। রঙ্গন গিটারটা নিতে চলে গেল, বহুদিন এমনি পড়ে থাকায় বেশ ময়লা পড়ে গেছে, তাই সেগুলো পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। নূর খুব অস্বস্তি নিয়ে বসে আছে, তার অস্বস্তিটুকু দ্বিগুণ করার জন্য শুনিয়ে শুনিয়ে প্রণয় রোমানাকে বলল, বুঝলে রোমানা, দিনকাল ভালো না, আমি আমার ভবিষ্যৎ সন্তানদের নিয়ে ভীষণ চিন্তিত। রোমানা বিস্ফোরিত চোখে প্রণয়ের দিকে তাকালো। হাই, প্রণয় তার সঙ্গে রসিকতা করছে, কেন চিন্তিত জিজ্ঞেস করলে না রোমানা? কেন, দিনকাল ভালো না, রাত বিরাতে কোন ছেলে টপকে নিয়ে যে আমার মেয়ের সঙ্গে প্রেম টেম করে বসবে,
হেসে ফেললো রোমানা। বুঝলো নূরকে খেপাচ্ছে প্রণয়, কিন্তু সে তো এমন মানুষ নয়। তাহলে হঠাৎ এমন আচরণ যে! তীব্র অস্বস্তিতে শাহিনুর এদিক ওদিক তাকাতে লাগলো। প্রণয় আবারও বলল, রোমানা, তুমি কখনো তোমার মাকে ফাঁকি দেওয়ার কথা, মিথ্যা কথা বলার কথা ভাবতে পারো? মাকে ঠকানোর কথা ভাবতে পারো? একদমই না প্রণয়, এ পৃথিবীতে মায়ের চেয়ে বেশি কেউ আপন হয় না, আর আপনজনদের ঠকাতে নেই। সঠিক, আপনজনদের ঠকালে দিন শেষে নিজের নিজেকেই ভয়ঙ্কর ভাবে ঠকতে হয়। এটুকু বলে শাহিনুরের দিকে তাকালো প্রণয়। মেয়েটার মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ দুটোতে পানি টলমল করছে। প্রণয় সে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, যদি কখনো এমন ভুল করো মাকে বলে ক্ষমা চেয়ে নিও। এ পর্যায়ে প্রণয়ের দৃষ্টিতে নজর পড়ল রোমানা অঙ্গন দুজনেরই। তখনই রোমানা অঙ্গন দুজনই, আসলে এখানে নাম রঙ্গনার অঙ্গন তো বারবার আসলে গুলাইয়া যাওয়া লাগে, যদিও একবারও গুলাই নেই, এইবার ফার্স্ট আর কি। যাই হোক, এ পর্যায়ে প্রণয়ের দৃষ্টিতে নজর পড়ল রোমানা অঙ্গন দুজনেই। তখনই রঙ্গন চলে আসলো রোমানা অঙ্গন দুজনেই তখনই রঙ্গন চলে আসলো গিটার নিয়ে হাঁটু ভাঁজ করে বসে বলল, আপা গান শুরু করো। প্রণয় রোমানার দিকে তাকিয়ে দেখল সে অবাকান্বিত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তাই মুচকি হেসে প্রণয় বলল, গান ধরুন ম্যাডাম। ব্যাস এতটুকুতেই মস্তিষ্কে ঘোর লেগে গেল রোমানার। লাজুক হেসে গান ধরলো সে, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। সেখানে দুইটা গানের লাইন লেখা আছে, সে দুটোকে স্কিপ করে নিলাম। গান শেষে লজ্জায় মাথা নুয়ে ফেললো রোমানা। অঙ্গন মুচকি হেসে প্রণয়কে বলল, ভাই এবার কি তোমার কণ্ঠে একটি গান শোনার সৌভাগ্য হবে? এ পর্যায়ে নূরের দিকে তাকালো প্রণয়। বিমর্ষ মুখে ঠাই বসে আছে মেয়েটা। হয়তো ছোট্ট হৃদয়ে মাকে ঠকানোর ফলে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই যন্ত্রণাটুকুর খুব প্রয়োজন ছিল। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে রঙ্গনের দিকে তাকালো প্রণয়। বলল, গিটারটা রেখে দেওয়ার জন্য আনতে বলছি নাকি? রঙ্গন বলল, সত্যিই গাইবে? ইয়েস। দুই ভাই হৈ হৈ করে হেসে উঠল। আশ্চর্য হয়ে তাকালো রোমানাও, খুশিতে আত্মহারা হয়ে শাহিনুরের বাহু চেপে ধরল সে। রঙ্গন গিটারের মৃদু টুংটাং আওয়াজ তুললো, আর প্রণয় নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। রঙ্গন গিটারের তালে রোমানার ভালো লাগা ভালোবাসা সীমাহীন সুখের ঘোরে আচ্ছন্ন হয়ে রইল। অঙ্গন ঠিক খেয়াল করলো প্রণয়কে, তার গভীর দৃষ্টি জোড়াকে। আর প্রণয় স্মরণ করলো সেই রাতকে, যেই রাতে তার চক্ষে তির্যক জ্যোতির ন্যায় বিধেছিল শাহিনুরের সুশ্রী মুখশ্রীটি। স্মরণ হলো সেই ক্ষণ যেখানে শাহিনুরের হরিণাক্ষ দৃষ্টি জোড়ায় তলিয়ে গিয়েছিল সে। সেই দিনটুকু স্মরণ করেই শাহিনুরের উদ্দেশ্যে গান ধরল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আচ্ছা যাই হোক, এখানে পুরো গানটার কি দেওয়া আছে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ওইটা থেকে একদম মানে অনেকগুলো লাইন লেখা গানটার, আমি এটাকে স্কিপ করে নিলাম। প্রণয়ের কণ্ঠে গান শুনে বিমোহিত হয়ে রইল সকলেই, কিন্তু শাহিনুর বিমোহিত হওয়ার পাশাপাশি থরথর করে কাঁপতেও শুরু করলো। তার এই কাঁপাকাঁপি ততক্ষণে থামলো না যতক্ষণ পর্যন্ত না প্রণয়ের সম্মোহনী দৃষ্টিজোড়া তার থেকে বিচ্যুত হলো। যাই হোক, এই পর্যন্ত ছিল পর্ব কত, 16, বাইজিকন্না পর্ব 16। পরবর্তী পর্ব খুব দ্রুত আসবে। আর আসলে গানগুলাকে স্কিপ করার মেইন কারণ হচ্ছে আমি গান গাইতে পারি না, শুধু শুধু গানটাকে নষ্ট করে লাভ নেই, এতে হচ্ছে যে গান লিখেছে বা যারা গাইছে তাদেরকে অসম্মান করা হবে, তাই আসলে আমি গানটা গাইলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত ছিল বাইজিকন্যা পর্ব 16, পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।